বিশ্বকাপে নতুন ইতিহাস, প্রথমবার ম্যাচ পরিচালনায় থাকছেন তিন নারী রেফারি। সেই 1930 সাল থেকে নিয়মিত আয়োজন হয়ে আসছে ফুটবল বিশ্বকাপ। আজ মধ্যপ্রাচ্যের দেশ কাতারে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপের 22তম আসর। স্থানীয় সময় সন্ধ্যা 7টায়, বাংলাদেশ সময় রাত 10টায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক কাতার ও ইকুয়েডর। আর ম্যাচের আগে হবে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। বিশ্বকাপের এই আসরে সৃষ্টি হতে চলেছে এক নতুন ইতিহাস। যে ঘটনা এত বছরে কোনোদিনও ঘটেনি, এবার সেই ঘটনার সাক্ষী থাকতে চলেছে ফুটবল বিশ্ব। বিশ্ব ফুটবলের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করবেন নারী রেফারিরা। ফুটবল বিশ্বকাপের গত 21 আসরে যা ঘটেনি, এবার তাই প্রত্যক্ষ করতে চলেছে গোটা বিশ্ব। বিশ্ব ফুটবলের মঞ্চে মহিলাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যা নতুন এক দিগন্ত খুলে দেবে। বিশ্বকাপের জন্য 36 রেফারির প্যানেল ঘোষণা করা হয়েছে, সেখানে জায়গা করে নিয়েছেন তিন নারী রেফারি। তারা হলেন ফ্রান্সের স্টেফানি ফ্রাপার্ট, জাপানের ইউশিমি ইয়ামাশিতা এবং রুয়ান্ডার সালিমা মোকানসাঙ্গা। নিজ নিজ দেশে ঘরোয়া লিগে ছেলেদের শীর্ষ ফুটবল লীগ ও আন্তর্জাতিক টুর্নামেন্টে ম্যাচ পরিচালনাও করেছেন তারা, যার মধ্যে দিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন এই নারী রেফারিরা, আর এভাবে জায়গা করে নিয়েছেন কাতার বিশ্বকাপের মঞ্চে। আসুন এক নজরে দেখে নেওয়া যাক এই তিন ইতিহাস সৃষ্টিকারী রেফারি সম্পর্কে কিছু তথ্য। স্টেফানি ফ্রাপার্ট, ফ্রান্স ফুটবলের নারীদের ঘরোয়া লিগের রেফারি হিসেবে পথ চলা শুরু স্টেফানি ফ্রাপার্টের। 2011 সালে প্রথম নারী রেফারি হিসেবে ফরাসি ফুটবলে পুরুষদের তৃতীয় ডিভিশন লিগে ম্যাচ পরিচালনা করেন তিনি। পরবর্তীতে ছেলেদের দ্বিতীয় বিভাগ এবং 2019 সালে ফরাসি লিগ ওয়ানে ম্যাচ পরিচালনা করেন তিনি। আর এভাবেই ফুটবল ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়ে ফেলেন ফ্রাপার্ট। তিনি 2015 এবং 19 নারী ফুটবল বিশ্বকাপেও রেফারি ছিলেন। প্রথম কোনো নারী রেফারি হিসেবে 2019 সালে উয়েফা সুপার কাপের ফাইনালে লিভারপুল ও চেলসির ম্যাচের দায়িত্ব পালন করে সকলকে চমকে দিয়েছিলেন ফ্রাপার্ট। 2020 সালে ছেলেদের চ্যাম্পিয়ন্স লিগ ও গত বছর ছেলেদের বিশ্বকাপ বাছাইয়ে নেদারল্যান্ডস ও লাটভিয়ার ম্যাচ পরিচালনা করেন তিনি। গত 2 অক্টোবর চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদ এবং সেলটিকের ম্যাচেও রেফারির দায়িত্ব পালন করেছেন 38 বছর বয়সী ফ্রাপার্ট। ইয়োশিমি ইয়ামাশিতা, আশ্চর্যজনকভাবে কোনোদিনও রেফারি হতে চাননি ইয়ামাশিতা। আর সেই তিনিই কিনা এবারে কাতার বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করে ইতিহাস রচনা করতে চলেছেন। একটা সময়ে কিছু সময়ের জন্য ফিটনেস ট্রেনার হিসেবে কাজ করেছেন জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা। সেই চাকরি ছেড়ে তিনি রেফারিংয়ে নাম লেখান। বিশ্ববিদ্যালয়ের একটি ম্যাচ পরিচালনার জন্য এক বন্ধু তাকে জোর করে ধরে নিয়ে মাঠে নামিয়ে দিয়েছিলেন। তারপরের ইতিহাসটুকু সকলেরই জানা। 2019 সালে প্রথম নারী রেফারি হিসেবে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচ পরিচালনা করেন তিনি। জাপানের ছেলেদের ফুটবলের সর্বোচ্চ লিগেও ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার, যার সুফল হিসেবে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করার সুযোগ পেয়েছেন 36 বছর বয়সী ইয়ামাশিতা। সালিমা মোকানসাঙ্গা, 2022 সালের শুরুতেই ইতিহাস গড়েন রুয়ান্ডার সালিমা মোকানসাঙ্গা। ছেলেদের আফ্রিকান নেশনস কাপে প্রথমবার নারী রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করেন তিনি। এরপরই বদলে যায় মোকানসাঙ্গার দুনিয়া। সুযোগ আসে কাতারে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করার, কিন্তু এমন সুযোগের আশা যে সে কখনোই করেননি তা স্পষ্টভাবেই জানিয়েছেন মোকানসাঙ্গা। কাতার বিশ্বকাপের দায়িত্ব ভালোভাবে পালন করা তার প্রধান লক্ষ্য। এরপর মোকানসাঙ্গার স্বপ্ন 2023 নারী বিশ্বকাপে রেফারি হিসেবেও কাজ করার সুযোগ পাওয়া। এক সময় বাস্কেটবল খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখতেন সালিমা, কিন্তু রুয়ান্ডার বাস্কেটবলে তেমন পরিকাঠামো নেই, ফলে পরবর্তী সময়ে রেফারিংয়ে চলে আসেন তিনি। রেফারিংয়ের কোর্স করে 20 বছর বয়স থেকে রুয়ান্ডার বিভিন্ন লিগে ম্যাচ পরিচালনা করতেন 33 বছর বয়সী মোকানসাঙ্গা।